মতিঝিল থেকে জানাচ্ছিলেন মুকসিমুল হাসান। শিল্প কারখানা খোলার দ্বিতীয় দিনও শিমুলিয়া বাংলাবাজার নরুটের ফেরি ও লঞ্চযোগে কর্মস্থলে ফিরছে শত শত যাত্রী। সকাল থেকে কর্মস্থলে ফেরাসহ নানা প্রয়োজনে বিধিনিষেধের মধ্যেও ঢাকা অভিমুখে লঞ্চ ও ফেরিযোগে পদ্মা পাড়ি দিতে দেখা যায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শত শত যাত্রীকে। গত দুই দিনের চেয়ে ফেরিতে আজ যাত্রীর চাপ কমেছে অনেকটা, তবে লঞ্চে আজও যাত্রীর চাপ রয়েছে। বাংলাবাজার থেকে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসছে প্রতিটি লঞ্চ। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্য সেবা গাড়ির সাথে আবারও ফেরিতে পার করা হচ্ছে যাত্রীসহ কিছু ব্যক্তিগত গাড়ি। ¶¶